মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের অভিযানে বেসরকারি তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খানের নেতৃত্বে পরিচালিত অভিযান মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মা ও শিশু হাসপাতাল, পাইম জেনারেল হাসপাতাল ও ফিরোজা জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এই অপারেশনের রোগীর পাশে এইরকম ভাবে এই লোকজন গুলো থাকার অবস্থান করার কথা সিস্টার ডাক্তার ছাড়া আর কেউ ঢুকবে না, তাহলে ঢুকলো কিভাবে? তারপরে কি থাকবে বলেন, কোন ব্যবস্থাপনা আছে? কাজ করার যে অভিজ্ঞতা দক্ষতা সেটা সবার মধ্যে তৈরি হয় না, তারা এইভাবে বিষয়ে ট্রেনিং নিয়ে তারপরে সেই যোগ্যতাটা তাদের তৈরি হয়। ওনাদের তো সেই দক্ষতা যোগ্যতা তৈরি হয় না, এখন ওনাদের সেই দক্ষতা তৈরি হলে তখন কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। পাশে তো স্যার ওয়াশরুম, এখান থেকে যেগুলো দাঁড়িয়ে খেয়ে যাবো। তো এইখানে আবার ওয়াশরুম, এটা তো স্যার আটকানো থাকে, এটা কি আটকানো থাকুক? অপারেশন থিয়েটার আপনি লিখছেন, যেখান থেকে অপারেশন থিয়েটার লিখছেন ওর পরে জীবাণু ঢোকার কোনো রাস্তা থাকবে না, আর আপনি এখানে ওয়াশরুম রেখে দিচ্ছেন। আপনি আবেদন করবেন, আবেদন করার পরে আমরা সব কিছু দেখব, সব কিছু ঠিকঠাক থাকলে তখন আমরা যদি মনে করি যে এটা চলার মতো তখন আমরা পারমিশন দেবো। আদারওয়াইজ ওনারা তৈরি করেছেন সেখানে যদিও রোগী ভর্তি নেই, এটা এনআইসিউর কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি, অপারেশন থিয়েটারের ওই জায়গাটিতেও কিছু ইনফ্রাস্ট্রাকচারগত কিছু কিছুটি আছে, এই কারণে অপারেশন কার্যক্রমও যতক্ষণ পর্যন্ত ওইটি সংশোধন না হবে ওইটা বন্ধ করা হয়েছে, এবং যে ডায়াগনোসিস সেন্টারে যে ল্যাব এবং এক্স রে সেখানেও জনবলের ঘাটতি আছে, দক্ষ জনবলের অভাব আছে, তো সেইগুলো ঘাটতিগুলো পূরণ করার পরে আমরা তাদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের পরবর্তী যে নির্দেশনা সেটা আমরা দেব, তারপরে তাদের কার্যক্রম তারা পরিচালনা করার সুযোগ পাবে।